हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে Adobe Photoshop এ ইরেজার টুলটা ইউজ করা যায়। তো আমরা এখানে শুধুমাত্র ইরেজার টুলটা দেখাবো না, আমরা ইরেজার টুল দেখাবো, আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে কথা বলবো, প্লাস আমরা ম্যাজিক ইরেজার টুল নিয়ে কথা বলবো। তো এখানে কিন্তু সবগুলো কিন্তু শর্টকাট আমরা ই দেখতেছি, রাইট? তো এখন হয়তো বা কথা হতে পারে যে আমরা আসলে ই দিলে আসলে কোনটা আসবে। তো আপনার যেটা সিলেক্ট করা থাকবে সেটাই আসবে। আপনি যদি এখন ইরেজার টুলে থাকেন, এখানে মুভ টুলে থাকেন, দেন আপনি ই দিলে আপনার ইরেজার টুলটা চলে আসবে। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড টুলে থাকেন, যদি মুভ এর ফলে যদি অন্য টুলে যান, তো আপনার ই চাপ দিলে কিন্তু আপনি ঠিক এখানে আসবে। তো এখানে আপনার যেটা সিলেক্ট করা থাকবে সেই টুলটা আপনার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, ই দেওয়ার সাথে সাথে। তো এটা হলো আপনি, এছাড়া আপনি এডিট করতে পারবেন। আমি এগুলো কীভাবে শর্টকাটগুলো এডিট করা যায় আমি সেটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল বানাবো, আর আপনারা হয়তো বা পাবেন কয়েকদিন পর আমার চ্যানেলে। এই সবগুলো টুল কীভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন এবং শর্টকাটটাও আপনারা এটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আপনাদের মতো করে। তো যাই হোক, আমরা আজকে যেটা নিয়ে টিউটোরিয়ালটা আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো এখানে আমরা যদি ফার্স্ট অফ অল ইরেজার টুলটা দেখি, তো আমি এখানে একটা ইমেজ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সাপোজ আমি এখান থেকে ইমেজটা কপি করে নিই। আচ্ছা, এখানের মধ্যে আমি ইমেজ একটা কপি দুইটা কপি করেছি। তো এখান থেকে যদি সাপোজ আমি ইরেজার টুলটি ইউজ করি, দেখেন আমার কি হয়। আমার কিন্তু ইরেজ করার সাথে সাথে কিন্তু, আচ্ছা এখানে আমার কারণটা আমার ফ্লোটা হলো 1%, ওকে। এখন আমি অপোজিটি করার সাথে সাথে কিন্তু এটা পুরোটাই মুছে যাচ্ছে, রাইট? আপনি এখান থেকে ফটোশপ থেকে কিন্তু ব্রাশ সাইডটা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। দেখেন এই যে ছোটো, আবার থার্ড ব্র্যাকেট বিগিনিং দিলে ছোট হচ্ছে, থার্ড ব্র্যাকেট এন্ডিংটা দিলে বড় হচ্ছে, ওকে, কিবোর্ড থেকে। তো আপনি এখানে একটা করতেছেন, দেখেন আপনার কিন্তু এটা মুছে যাচ্ছে। মানে ইরেজার টুলের কাজ হলো আপনার কোনো কিছু পুরোপুরি মুছে ফেলা, ওকে। যদি আপনি এখান থেকে আপনি অপাসিটি কমিয়ে মুছতে পারবেন। অপাসিটি যদি সাপোজ আমার এখানে 100% আছে, আমি যদি এখন 50% করে দিই, তাহলে কী হয় দেখেন, এটা কিন্তু কিছুটা থেকে যাচ্ছে, কিছুটা আপনার মুছে যাচ্ছে, রাইট? পুরোপুরি রিমুভ হচ্ছে না। তো এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখন বলতে পারেন যে এটা এটারও বা কী কাজ, 50% রেখে আমার কী হবে সেটা নিয়ে আমরা এটা দেখাবো। সাপোজ আপনি এটা আপনার 50, আপনার এটা কত আছে, আপনার এটা আমার অপোজিট আমার এখন 50% আছে, ওকে। আসার পরে এখন সাপোজ আপনি কী করলে, আপনি এখানে আপনি যেটা করলেন, আপনি ইরেজার টুলটি আপনি কী করলেন, এটা করলেন, ইরেজ করে দিলেন 50% অপাসিটি রেখে। আচ্ছা, আমার ভুল হয়েছে, কারণ ওটিকে আপনি এক চান্সে আপনাকে করতে হবে, ইরেজ করতে হবে, আদারওয়াইজ এটা ডাবল করলে এটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে কী হলো, আমি একবার এটা করে ফেলাম। আমি যদি আবার যদি আরেকটা ক্লিক করে যদি করে দেখেন, আমার কিন্তু আবার 50% রিমুভ হয়ে যাবে। তার মানে কিন্তু আপনার কিন্তু একটা ক্লিকে আপনার করতে হবে। দেখেন আমি যখন আবার যদি ইরেজার টুলটা নিয়ে জাস্ট আমি আরেকটা টান দিই, দেখেন আমার কিন্তু আরও 50% চলে গেছে, ঠিক আছে। বাকি যে মানে এক্সিস্টিং যে টোটাল 100% ছিল, আমি যদি 50% ডিলেট করে ফেলি, তাহলে আমি যে পরবর্তী 50% করতে 100% ধরে, তখন সে এখান থেকে আবার 50% বাদ দিয়ে দেয়, ঠিক আছে। তো আমাকে এক ক্লিকে কাজটা করতে হবে। আচ্ছা, অপাসিটি কাজ দিয়ে আপনার কাজকে এখন দেখেন, আমি এখান থেকে 50% রিমুভ করে দিয়েছি, ইমেজের মানে কালারটা 50% আমি রিমুভ করে ফেলছি। এখন আমি এখানে যদি একটা লেয়ার নিয়ে আমি যদি এখান থেকে আমি এটাকে সাপোজ একটু লাল দিলাম, দেওয়ার পরে আমি ওকে, দেখেন তাহলে কী হলো, আমি ব্যাকগ্রাউন্ডে আমি লাল কালার রেখে আমি এটাকে 50% করে, দেখেন আমার কিন্তু ইমেজটা কীভাবে আসতেছে। আমি যদি করে দিই, দেখেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আবার কালার চেঞ্জ করে অন্য অন্য কালার আনতে পারেন। সাপোজ যদি ব্লু আনেন, সরি, ওকে, তাহলে আপনার ইমেজটা এইভাবে দেখা যাবে। তো এখন এটা অ্যাকচুয়ালি আপনার কাজের মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন, ঠিক আছে। অপোসিটিটা যে আপনি 50% করে এটা রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেখতে চাচ্ছেন, বা কালার না কোনো কোনো ইমেজ রাখতে চাচ্ছেন কিনা বা কিছু, তাহলে সেক্ষেত্রে আপনি কিছুটা আপনি ইরেজ করবেন দিয়ে, অপোসিটি কমিয়ে আবার কিছুটা রেখে দিবেন, ঠিক আছে। তো এটা হলো আমাদের অপোসিটি ব্যবহারটা দেখলাম, ওকে। दें हमारे फ्लो अच्छा फ्लोटा 100% रखले कि है देखें सरि एखान 100% कर दीची ये तो देखे तो एखान फ्लोटा जो 100% रखले कि है एक बारे मुसे जाच्छे राइट। এখন আমি যদি ফ্লোটা 50% রাখি 50% রাখলে অত বেশি একটা ইফেক্ট পড়বে না যদিও যদি সেম লাগতেছে বাট দেখেন তারপর আপনি একটা চেঞ্জেস আপনি দেখতে পাবেন এখানে দেখেন এখানে আর এখানে দেখেন একটা তফাৎ এটা 50% ফ্লো রেখে আমরা করেছি আর এটা 100% ফ্লো রেখে করেছি। তো ফ্লোটা হলো গিয়ে আপনি যে টানটা দিচ্ছেন আপনি কতটা ফ্লোতে এটা রিমুভ হবে ठीक है 100% मानी ये टोटाली 100% अपनी 100% फ्लोते रिमूव हो गए कारण किचुई रखे नहीं और ये 50% फ्लोते रिमूव हो जाए दैट्स व्हाई एखे कि अंश क्योंकि थेके गेছে इमेजर ठीक है। এখন আমরা যদি 0% ফ্লোতে আমরা করি দেখেন 1% 0% করা যাবে না দেখেন তখন কি হচ্ছে আমার কিন্তু পুরোপুরি রিমুভ হচ্ছে না। আর আপনাদের কিন্তু একটা কথা বলে রাখি আপনারা যে কোনো জিনিস এক ক্লিকই করবেন যখন ফ্লো এবং অপাসিটি কমাবেন না আদারওয়াইজ কিন্তু আপনি যদি বারবার ক্লিক করে করে করেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ভুল হবে কারণটা হলো কি ও বারবার কিন্তু আপনি যেটা এক্সিস্টিং আছে ওখান থেকে 50% করে বাদ দিয়ে দিবে ওখান থেকে 50% বাদ দিয়ে দিবে এবং কিন্তু আপনার দেখা গেছে আপনি এখানে একটা ক্লিক করলেন আবার এখানে ক্লিক করলেন দেখেন এই অংশ যে একটা রিমুভ হয়েছে আবার এই অংশ যে কিন্তু মাঝখানে যেটা আপনার কমন পড়ে গেছে ক্লিকের সেটা কিন্তু আপনার কিন্তু বেশি হয়ে যাচ্ছে দুই পাশ থেকে। আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন একটু প্র্যাকটিস করেন আমার মনে হয় যে বুঝে যাবেন আপনারা ফ্লোটাকে আপনারা 50% রেখে বারবার ক্লিক করবেন অথবা এক ক্লিকে আপনারা রিমুভ করবেন এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে আপনি বুঝে যাবেন আমি কী বলতে চাচ্ছি ঠিক আছে। এগুলো আমার আচ্ছা স্মুথনেস আসলে অত বেশি একটা আমার কাছে একটা ইয়ে মনে হয় না দেখেন আমি যদি এখানে 100% স্মুথ রেখে যদি আমি ইয়ে করি আবার যদি আমি এখান থেকে 0% স্মুথনেস রাখি ঠিক আছে আমার কাছে সামান্য হয়তো বা চোখে একটু লাগতে পারে ঠিক আছে দেখেন আমার কাছে অত বেশি একটা ডিফারেন্স মনে হয় না ঠিক আছে যদিও এখানে একটু সাদা সাদা মনে হচ্ছে আর এখানে একটু মানে ইয়ে লাগতেছে বেশি ক্লিন লাগতেছে এখানে একটু সাদা হোয়াইট লাগতেছে তো আমার কাছে অত বেশি একটা ইয়ে লাগে না যাই হোক দেন তাহলে আমার তিনটা নিয়ে আমার কথা বললাম তো ইরেজার টুল আমরা আচ্ছা এখন এখানের মধ্যে আপনি দেখেন এখানে ব্রাশ মুড আছে পেন্সিল মুড আছে ব্লক মুড আছে এখানে আমার তিনটা মুড আছে আমরা এখন একটু দেখেছি ব্রাশ মুডে তিনটা অপশন দেখেছি প্লাস আপনি এখান থেকে আমরা সাইজের ব্যাপারে কথা বলেছি হার্ডনেস হার্ডনেসটাও ঠিক আপনি হার্ডনেস একটু কমিয়ে দিয়ে যদি আপনি যদি ব্রাশ করেন দেখেন তো এখানে কি হচ্ছে দেখেন আপনি মানে কিসের মতো হচ্ছে মানে দেখেন ক্লিক করতেছেন এখান থেকে কিন্তু কিছুটা থেকে যাচ্ছে যখন আমি 50% হার্ডনেস নিয়ে কাজ করেছি না সরি 80% আবার 100% নিয়ে কাজ করলে দেখেন একদম মানে পুরোপুরি যতটা যাচ্ছে ততটা একদম ক্লিনভাবে যাচ্ছে আবার যদি হার্ডনেস কমাই দিচ্ছি তখন কিন্তু এটা ক্লিনভাবে যাচ্ছে না জাস্ট একটা শ্যাডোর মতো হয়ে যাচ্ছে রাইট। এগুলো হার্ডনেসের ব্যবহার ছিল আর আপনারা এখান থেকে মোটামুটি আপনার ব্রাশগুলো ইউজ করে আপনারা এখানে ইয়ে করতে পারেন এগুলো আপনি কিন্তু যখন এই ব্রাশগুলো সিলেক্ট করবেন দেখেন আপনি কিন্তু আর এগুলো আপনি অটোমেটিক্যালি এগুলো জিনিসটা নিয়ে নিচ্ছে তাই না তো এখান থেকে আপনি কমাতে আবার কিছু ব্রাশ আছে আপনি এটা এডিট করতে পারবেন না যেমন আপনি দেখেন এই ব্রাশটা নিলে আপনি হার্ডনেস আর এডিট করতে পারবেন না সাইজটা 8% তখন এটা নিয়ে আপনি ইয়ে করতে পারবেন যদি আপনি ব্রাশ সাইজটা ইয়ে করতে পারবেন এটা দ্বারা কাজ কি আপনি দেখেন এটা এইভাবে হচ্ছে ঠিক আছে এগুলো ব্রাশ অ্যাকচুয়ালি নট অ্যাকচুয়ালি আপনি এটা দিয়ে ইরেজ করবেন তা না এগুলো আপনি যখন ক্লিক করবেন এগুলো ব্রাশে চলে যাবে এগুলো ব্রাশ চলে ওকে তো আমরা এগুলো নিয়ে কথা বলেছি। আচ্ছা এখন আমরা যাব পেন্সিল মুডে দেখেন আমার কি ব্রাশ তুলে আমার কী কী ছিল অপশন বারে আমার কী কী ছিল অপাসিটি ফ্লো স্মুথিং এই তো আচ্ছা ইরেজ টু হিস্টরি আমরা এই জিনিসটা একটু দেখি আচ্ছা ইরেজ টু হিস্টরিতে থাকা যদি আমি ক্লিক না থাকা অবস্থা আমার এমন হচ্ছে ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এটা ক্লিক করে রাখি তাহলে আমার কি হচ্ছে কিছু হচ্ছে না মনে হচ্ছে তাই না আচ্ছা দেখেন আচ্ছা ইরেজ টু হিস্টরি মানে কি আপনি সাপোজ এটা চেকমার্ক না থাকা অবস্থা আপনি কী করলেন কোনো কিছু ব্রাশ করলেন রাইট ব্রাশ করলেন এখন আপনার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমার তো এখানে ভুল হয়ে গেছে, আমার তো এখন এগুলো ফিরিয়ে আনা উচিত। যদি আমি যদি আপনি ব্যাকআপ না রাখেন, আমি যদি দুইটা ব্যাকআপ রেখে দিয়েছি, বাট যদি ব্যাকআপ থাকে তাহলে হয়তো আপনার এটা দরকার হবে না, ঠিক আছে? তখন আপনি এটা ডিলিট করে আবার একটা নিয়ে, এখন দেখা গেছে আপনার ব্যাকআপ নেই, তখন কী করবেন? এখন আপনি এটা যদি ডিলিট করে ফেলছেন, কন্ট্রোল জেড দিয়েও হচ্ছে না, ঠিক আছে? ধরে নিলাম কন্ট্রোল জেড দিয়ে কয়েকটা দিয়েছেন, বাট এরপর আর হচ্ছে না, কারণ আমরা কিন্তু কন্ট্রোল জেড দিয়ে কিন্তু আমরা কিন্তু মানে ফটোশপ বেশি একটা ব্যাকে যেতে পারি না, ঠিক আছে? হয়তো কয়েকটা স্টেপ যেতে পারি, বাট আপনি এখন এটা দিয়ে কাজ কোনো বা কাজ হচ্ছে না, এখন কী করবেন? তখন আপনি হিস্ট্রিতে ক্লিক করবেন, করে আপনি আবার ব্রাশ করবেন, আপনি আগের জায়গায় চলে আসবেন, যেটা ইমেজটা যেমন ছিল ঠিক তেমন চলে আসবে, ঠিক আছে? এটা একদম ম্যাজিক, মানে আপনি যেমন ফিরিয়ে আনতে পারবেন হিস্ট্রিতে ক্লিক করে, আর যখন আপনি কাজ করেন যে কোনো রিমুভ করতে পারবেন, এটাতে আনচেক করে আপনি কাজ করবেন। কারণ এখানে আপনার ক্লিক করলে আর কিছুই নেই, কারণ এখানে হিস্ট্রিতে যেটা আছে এটা, যেটা ছিল সেটাই। তো অতএব আপনি যখন এটা ক্লিক করা অবস্থাতে আপনারা কাজ করবেন কিন্তু দেখতেছেন কাজ হচ্ছে না, কী ব্যাপার? এই জিনিসটা খেয়াল করবেন, যদি চেকমার্ক করা থাকে আনচেক করে দেবেন, তাহলে আপনার কাজ করবেন, ঠিক আছে? এইভাবে এটা কাজ করে। আচ্ছা, এখন আমরা কথা বলবো, তাহলে আমরা মোটামুটি আমরা সবগুলোই দেখেছি। এখন আমরা কাজ করব, কথা বলবো আমরা পেন্সিল টুল নিয়ে। তো দেখেন পেন্সিল টুলে কী হলো, আমার কিন্তু এখানে অপাসিটি কিন্তু হিডেন হয়ে গেল, রাইট? আমরা একটা অপশন কমে গেল পেন্সিল টুলে। আচ্ছা, পেন্সিল টুলে অ্যাকচুয়ালি পেন্সিল টুল আর ওটা আমার কাছে বেশি একটা তফাৎ লাগে না, আমার কাছে সেম কাজে মনে হয়। তো আমরা যদি এখন দেখেন অপাসিটি 100% রেখে যদি আমি কোনো কিছু পেন্সিলের মতো ইয়ে করি, দেখেন একই আমার কাছে একই লাগতেছে, আমার কোনো তফাৎ কিছু মনে হচ্ছে না। অপাসিটি যদি আবার জিরো করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে মধ্যে একটা জিনিস শুধুমাত্র একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো পেন্সিল। দেখেন ব্রাশ টুলে যখন আমরা অপাসিটি জিরো করে দিয়েছি, তখন কিন্তু এটা মানে একটু বেশি আমাদের কাছে মনে হচ্ছে রিমুভ হচ্ছিল, বাট পেন্সিল টুলে কিন্তু অমন না। দেখেন আমি যখন ব্রাশ করতেছি, ওকে, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নিয়ে আনি, একটা কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আনি, রেড নিয়ে আনি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আমরা একটা রেড একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তাহলে এবার আমরা ব্রাশ করে পেন্সিল টুল নিয়ে দেখেন আমি যখন ব্রাশ করব অপোজিটে হয়তো বা 10 রেখে, দেখেন আমার কিন্তু এটা আস্তে আস্তে লাল হবে, কারণটা আমি আমরা কিন্তু এক ক্লিকে কাজ করব, কিন্তু আমি বারবার আপনার বলি এক ক্লিকে কাজ করব, তাহলে আমাদের কাজটা পারফেক্টলি হবে। দেখেন আমার এটা কি হলো, লাল হয়ে গেছে। কারণটা কি, আমার এখান থেকে পেন্সিলটা আমি যখন করেছি তখন আমার 10% ইমেজের কালার কিন্তু চলে গেছে, ঠিক আছে? চলে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা ফুটে উঠছে, এখানে এটা লাল হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবেও কিন্তু আপনি ইমেজ এডিটিং করতে পারেন, ঠিক আছে? যদিও আরও অনেক ভালো ভালো অপশন আছে, আরও অনেক অনেক অপশন আছে ইমেজ এডিটিংয়ের জন্য, ঠিক আছে? তো এইভাবেও কিন্তু আপনি একটা ইমেজের কালারটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? যত বাড়াবেন ততই আপনার এটা কালারটা তত বেশি চলে যাবে। দেখেন, সরি আমি কোথায় কাজ করতেছি, তত বেশি কিন্তু আপনার রেড কালারটা ফুটে উঠবে, কারণ আপনার ইমেজের কালারটা হারিয়ে যাচ্ছে তত বেশি, দ্যাটস ওয়াই আপনার। আর আপনার কিন্তু এক জায়গায় বারবার আপনারা ব্রাশ করবেন না, তাহলে দেখেন আমি কিন্তু এই আবার করাতে আমার দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি একটা ক্লিকে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এইটা তো আমরা পেন্সিল অপাসিটি দেখলাম। স্মুথিং আমার কাছে আসলে অত বেশি একটা চেঞ্জ মনে হয় নেই, আর ইরেজ হিস্ট্রি তো একই একটু আগে আমরা দেখিয়েছি, ঠিক আছে? যে আপনি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এটা কাজ করে। দেখেন আমি একদম পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে ব্লক, এখন আমরা দেখব ব্লক। আচ্ছা, ব্লকটা দেখেন এখানে মধ্যে আমরা ডিলিট করে দিই। তো ব্লকটা দিলে আমরা কি হয়, ব্লক মানে আপনার যে এতে এইভাবে হবে আসলে, এখানের মধ্যে আপনি ইমেজটা ঠিক কাজটা বড়ও করতে পারবেন না, ছোটো করতে পারবেন না। আর হিস্ট্রিতে রাখলে তো এটা আমরা তো জানি এটা কীভাবে ইয়ে করতেছে। তো ব্লকটা আসলে এই পর্যন্ত তেমন একটা বেশি একটা আমার কাছে এমন হয় না যে আপনি রেক্টেঙ্গুলার একটা শেপ আসবে ওটা দিয়ে আপনি ইরেজ করতে পারবেন। और रेस्ट हिस्ट्री तो अपने आगे जगह फिर आसें। अच्छा जैक एन तो कथा बोल कि कथा बोलते कथा बोलसी बैकग्राउंड इरेज टूल नहीं, ठीक है बैकग्राउंड इरेज टूल नहीं सरि शुद्ध इरेज टूल नहीं कथा बोले क्यों आप किस इरेज करते पर सपोज हमें एक कथा और जिस देखें अपन अच्छा हमें एक प्रैक्टिकल एक जिनिस देखा अच्छा एन अपनी मन होते हमारे अपना हमारे एक इमेजे एरक एक लेखा आनी एन ये क्यों एक रिमूव करबें, ठीक ना ये इरेजार टूल नहीं तो चलो आप एक देखी आप क्यों ये रिमूव करते अपनी ये क्योंकि इरेज टूल ना अपनी करते इरेजार टूल नहीं ब्राश टूल नहीं क्योंकि क्योंकि हमारे एखे आलदा लेयारे आई कारण हमारे काजटा करते सुविधा हे बाट अपना क्योंकि ये देखे अच्छा अपना रिमूव करते हैं बाट अपना एखे अन्य एक बैकग्राउंड अपनी यूज करबें, ठीक है से क्षेत्र में अपना ये अपना देखें मुसे बोलते हैं, ठीक है जो हमारे एक आलदा लेयार कारण ये सुंदर भाव हो जो अपना ये एक लेयारे मध्य लेखाओ थको तक अपनी ये रिमूव कर अपनी दें पास के अपनी कलारे नहीं अपनी अपनी दिए दीते से ब्राश टुल दिए हम जेभावे होक, ठीक है क्लोन स्टाम्प टुल दिए होक, ठीक है ये तो देखे क्यों यूज करें ये दिए क्योंकि अपनी उन्नी ये करते हैं, ठीक है। अच्छा आप देखो बैकग्राउंड इरेजार टुल एन बैकग्राउंड इरेजार टुलटा हलो अपनी को किछु अपनी अपनी कलर धरे अपनी रिमूव करबें सपोज हमें एखन एखान हमारे आकाशटा आज इटा अच्छा ये देखें अपनी बैकग्राउंड ये इयर एपेलर जो बैकग्राउंड अपनी रिमूव कर देवें, ठीक है अपनी ये दिए सरि अपनी ये दिए कि करलें अपनी हाथ ये दिए टुलटा दिए कि करलें अपनी एक रिमूव करलें बाट अपनी हाथ ये टुलटा दिए अपनी ये रिमूव करलें, ठीक है एखन आपनार आशेपाशे एगुलो आपनि किभाबे करबें ताई ना अपनी हयतो एइभाबे करलें बैकग्राउंड अपनी रिमूव करलें, ठीक है तो अपनी जतटुकू पारछेन आशेपाशे थेके अपनी रिमूव करलें ये अपना हतोबा नीते ना, ठीक है नील हम अपना इमेजा अपनी एन स्मुथलि योग करबें तक अपनी देखा गया बैकग्राउंड जो इरेजार टुल आछे धरबें ये नहीं अपनी कि करबें जो एखे एक क्लिक करबें। अच्छा हमारे एक टलारेंस 100% आलारेंस कमे दीची और एक कमाते हैं अच्छा এখন আমি একটু বলি তাহলে এখন দেখেন আমার কিন্তু এটা মোটামুটি কাজ যেগুলো পারফেক্ট হচ্ছে তা না তাও কিছুটা কাজ হচ্ছে তো এটা হলো কি এটা 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 কিভাবে কাজ করে এটা কাজ করে কালার ধরে সাপোজ আমার এখানে কি কালার ছিল আবার নিচে ওটা তো বুঝলেন আপনারা আচ্ছা এই টুলটা কাজ করে কালার ধরে এখন যখন দেখেন আমার মাঝখানে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে রাইট এখন প্লাস চিহ্ন যখন আমি ক্লিক করব তো তখন সে যেখানে থাকবে সেখানে যে কালারটা পাবে ঠিক ওই কালারটাকে ধরে ওটা রিমুভ করবে আর টলারেন্সটা হলো গিয়ে আপনি আপনি যত বেশি দিবেন তখন তো সে এই কালার সাথে অন্য কালার ম্যাচ করার চেষ্টা করবে, ঠিক আছে এখন যদি আমি যদি সাপোজ এই কালারটার সাথে এই কালারটা ম্যাচ করার টলারেন্সটা বাড়িয়ে দিই তখন কিন্তু সে কিন্তু এটা ডিলিট করে দেবে দেখেন আমি যদি টলারেন্স আমার এখানে 100% থাকে তাহলে কি হয় এই কালারটা আমরা নিলাম সিলেক্ট করলাম কিন্তু আমি দেখেন এখানে গেলাম সে এই কালারটির সাথে ম্যাচ করে ফেলতেছে কারণ টলারেন্সটা বেশি থাকার কারণে কারণ আমরা যতবারে টলারেন্সটা কম রেখে রেখে আমরা কাজ করব ঠিক আছে আমাদের সাথে আমরা অ্যাডজাস্ট করে করে কাজ করব তখন একবার দেখেন আমি এখানে ক্লিক করলাম এখন কিন্তু মুছতেছে না কারণটা কি কারণ আমি টলারেন্সটা কমিয়ে দিয়েছি আর সে এই কালারটা যেটা যেটা পাইছে ঠিক ওটার মধ্যে থাকার চেষ্টা করতেছে ঠিক আছে দেখেন এখন কিন্তু আমার রিমুভ হয়ে যাচ্ছে আবার এদিকে আসে এই দেখেন ঠিক আছে তখন সে যখন আপনি ফার্স্ট ক্লিকে যে কালারটা পাবে সেই ঠিক সে ওই কালারটাকে ধরে আপনি রিমুভ করবে ঠিক আছে তো এইভাবে আপনার কাজ করে টলারেন্সটা কোন আরো একটু কমাই দিই সাবধানে কাজ করতে হবে টাইম নিয়ে কাজ করতে হবে আমি একটু দ্রুত কাজ করতেছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে আপনারা ধরে ধরে আপনারা টলারেন্সটা কমিয়ে 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 ডিসকন্টিনিউয়াস রেখে আপনারা ডিসকন্টিনিউয়াস মানে কি আপনি যে কালারটা আপনি সিলেক্ট করবেন ঠিক ওই কালারের মধ্যে সে ওই যে মানে সাপোজ এখানে ক্লিক করলাম এই যে এই জিনিসটা আর হাঁটবে না ঠিক আছে মানে এটা আপনার সাথে সাথে যাবে না তখন কি হবে আপনি এখানে থেকে কালারটাকে সবকিছুর সাথে আপনি ম্যাচ করার চেষ্টা করুন আর কন্টিনিউয়াস মানে কি যখন আপনি সাপোজ আপনি এখানে ক্লিক করলেন সে এই যে কালার স্যাম্পলটা আপনার এই যে আপনার কার্সারের সাথে সাথে সে মানে ইয়া করবে মুভ করবে ঠিক আছে যেটা আপনার কাজের জন্য হ্যাম্পার হতে পারে তো আপনি এখানের মধ্যে ডিসকন্টিনিউয়াস রেখে আপনি কাজ করবেন ঠিক আছে আর টলারেন্সটা বললাম আর এখান থেকে আপনি হার্ডনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কতটা হার্ডনেসটা কমিয়ে বাড়িয়েও কিন্তু আপনি কাজ করবেন তাহলে কি হবে আপনার যখন রিমুভ হবে আশেপাশে রিমুভ ইয়াটা কম হবে ঠিক আছে সফটলি এটা আস্তে আস্তে রিমুভ হবে ঠিক আছে যেটা হয়তো আপনার নিখুঁতভাবে কাজ করতে অনেক হেল্প করবে দেখেন আমি যদি এখন এখানে ক্লিক করে কাজ করি সে কিন্তু অ্যাপলের অংশটা কিন্তু অত বেশি কিন্তু ধরতেছে না আস্তে আস্তে কাজ করতে যখন আমি 100% করে দেব তখন কিন্তু দেখেন সে কিন্তু একটু হার্ডলি কাজ করার চেষ্টা করতেছে যেটা হয়তো আমার এই দেখেন আমার এখান থেকে সাদা হয়ে গেছে যেটা আমার ইয়ার জন্য আমার কাজের জন্য হয়তো বা একটু সমস্যা হচ্ছে পারফেক্টলি জিনিসটা হচ্ছে না তো এটা আপনার একটা হার্ডনেসও আপনার কিন্তু একটা ব্যাপার আছে যে আপনার হার্ডনেসে কতটুকু ইয়া নিয়ে কাজ করবেন এখানের মধ্যে আপনি ব্রাশটাকে আপনি রিসাইজ করে নিতে পারেন সাপোজ এখন আপনার হয়তো আপনি এখানের মধ্যে আপনার ব্রাশটা একটু একটা অ্যাঙ্গেলের প্রয়োজন রাইট তখন আপনি অ্যাঙ্গেল করে নেবেন যেভাবে ধরবেন ঠিক আছে ধরে ধরে রিমুভ করবেন আবার প্রয়োজন হলে এটা নেবেন এবার এটা নিয়ে একদম পুরোপুরি যেগুলো বাইরে আছে যেটা আপনার অবজেক্টের অনেক বাইরে সেটা আপনি এটা নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এভাবে আপনি কাজ করতে পারবেন আচ্ছা এখন আমরা এটা বুঝলাম এখন আমরা কথা বলবো ম্যাজিক ইরেজার টুল আচ্ছা ম্যাজিক ইরেজার টুলটা কীভাবে কাজ করে সাপোজ আমি এখানে একটা ইমেজ নিয়েছি সে আপনি ওই যে এটা এই টুলটার মতো যে কালার স্যাম্পল নিয়ে ওই কালারটাকে শুধু রিমুভ করতে থাকে ঠিক আছে যেমন এটা ঠিক এইটা যে একটা ক্লিকের সাথে সাথে সে এই কালার নিচে যে কালারটা পাবো স্যাম্পলের মধ্যে সে ওই কালারটা পুরোটা একসাথে রিমুভ করে দেবে দেখেন একটা ক্লিক করলাম সে এই যে আমি বলি এখানে যে স্যাম্পলটা পেয়েছে যে আমি যেখানে ক্লিক করেছি এই স্যাম্পলে সে যতটুকু পাইছে সে ততটুকু রিমুভ করে দিয়েছে দেখেন আবার এখানে ক্লিক করলাম দেখেন মানে আমার ম্যাজিকের মতো কাজ করেছে তো এই জিনিসটা কিন্তু আপনার সব জায়গায় কিন্তু ভালোভাবে কাজ করবে না যেটা এক কালারের অথবা কালারের এটা অনেক বেশি কালারফুল সেই জিনিসগুলোতে আপনার এক কালার বা দুই কালারের মধ্যে এটা কাজ করবে বেশি আদারওয়াইজ কিন্তু এটা অত একটা ভালো একটা কাজে আসবে না আপনার আদারওয়াইজ আপনাকে এই দুইটা টুল দিয়ে আপনাকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে আর অল স্যাম্পল লেয়ার্স মানে আপনি এখানের মধ্যে একটা সাপোজ আমি इमेजर पर ना काज करे एक लेयार निये आमि काज करते पारबो तखन आपनि एखाने क्लिक करे एई जे एखाने क्लिक करबेन আচ্ছা এখানে তো কাজ হচ্ছে না আপনারা ওই যে এখানে তাহলে আপনারা ইমেজের উপরে কাজ করবেন ক্লিক করে করে কাজ করবেন ঠিক আছে তো এই টাইপের ইমেজগুলোতে আপনারা যেটা করবেন আপনারা এই যে এটা নিয়ে কাজ করুন যেটা আমার এক কালারে ছিল কিন্তু যখন আপনার এই টাইপের ইমেজ হবে দেখেন আমি যদি এখন এখানে ক্লিক করি কি হচ্ছে দেখছেন তাহলে ছবিটা নষ্ট করে দিয়েছে তাই না তাহলে আমার কিন্তু এই টুল নিয়ে আমার কাজ করা যাবে না এই টুল নিয়ে কাজ করা যাবে শুধুমাত্র এই যে ব্যাকগ্রাউন্ডে যে যেগুলোতে এক কালার আছে সেগুলোতে হোয়াইট ব্ল্যাক ঠিক আছে এক কালার ইমেজগুলোতে আদারস আপনি আপনি এই দুটো নিয়ে কাজ করে আপনি এটা করবেন ঠিক আছে तो जब हमारे बैकग्राउंड आमी इटा तो आमी जस्ट टूलर काज देखाइछि आमी एछाड़ा आमार चैनेले आपनारा पुरो एकटा बैकग्राउंड किभाबे परफेक्टली रिमूव करा जाए सेटा निये आमी टिउटोरियल आपनारा खूब शीघ्रई पेये जाबेन आर आपनारा सेगुलो देखले आमी देखाइछि ओखाने माल्टिपल टुलेर व्यवहार देखाबो ठीक आछे तखन आपनारा आरो भालोभाबे बुझबेन बाट आजके आमी जेहेतु टुलेर भिडियो एटा तो सेइजोन्नो आमी टुलटा देखे आमी एखोन एई भिडियोटा शेष करते चाच्छि तो सबाई भालो थाकबेन আর ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ